সকল খারাপ জিনিসেরই ভালো দিক থাকে। করোনা ভাইরাসেরও কিছু কিছু ভালো দিক সামনে আসছে। বিজ্ঞানীরা বলছেন, এই কদিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লকডাউন থাকাতে পরিবেশে দূষণের মাত্রা অনেকটাই কমে গেছে। আকাশে দৃশ্যমানতা বেড়েছে, সমুদ্রে ডলফিন দেখা যাচ্ছে, কারখানাগুলির ধোঁয়া আর পরিবেশকে দূষিত করছে না, হিমবাহগুলির বরফের গলন কমে গেছে। কর্মব্যস্ততা, বন্ধুবান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল, বহুদিন পর তারা পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন। পারমাণবিক বোমা, মিগ, রাফায়েল বিমান নিয়ে যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ, কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ, আজ অনেক রাষ্ট্রনায়করা বুঝতে পারছেন। বরিস জনসনের মতো অহংকারী রাষ্ট্রনেতারও পজিটিভ হওয়ার পর গৃহবন্দী থাকার দশা, বহুদিন পর আলমারি ঘেটে ধুলো ঝেড়ে বই পড়ার একটা আলাদা আনন্দ মানুষ অনুভব করছে। নানা আদর্শে অনুপ্রাণিত আত্মঘাতী জঙ্গিরা আজ নিজের ডেরায় সে দিয়ে গেছে। কাশ্মীর আজ সত্যিই শান্ত। কাশ্মীরের মানুষ আজ সেনাবাহিনী আর সরকারেরই দরকার। দেশজুড়ে আর আন্দোলন হচ্ছে না। নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করলো। কোনো সরকারি দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকত্বের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন জারি করা হয়নি। অনেক সংশোধাগারের জেলবন্দিরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরি করতে ব্যস্ত। ঈশ্বর আল্লাহ গডের ঠিকানা নেওয়া ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে। পুরীর মন্দিরে, শ্রীনগরের হযরতবল দরগা, মক্কা মদিনা, রোমের ভ্যাটিকান আজ বন্ধ, কেউ আজ সেখানে যাচ্ছে না। আজ সবার সামনের সারিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী আর গবেষক, খেলোয়াড়, বিনোদনের তারকারা আজ তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। সারা বছর প্ররোচনা জোগাতে থাকা নেতারা সেলফ কোয়ারেন্টাইনে চলে গেছেন। প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্ব দিচ্ছেন। রাস্তায় নেমে তারা স্যানিটাইজেশনের কাজ করছেন। সো কল্ড ঘুষখোর ভুড়িওয়ালা পুলিশ আজ পথে নেমে নিজেদের দায়িত্ব পালন করছেন, জীবনের পরোয়া না করেই। কেউ আর ডাক্তার মারার কথা ভাবছে না, উল্টে ডাক্তারের সুস্থতা কামনা করছে। দেশে হঠাৎ চুরি ডাকাতি বন্ধ, খুন জখমের খবর নেই, নারীরা আজ অনেক বেশি সুরক্ষিত, ধর্ষণ শূন্য আমাদের দেশ। যে মিনিমাম হাইজিনটা এত বছর কাউকে দিয়ে মানানো যায়নি, আজ বেশিরভাগ লোক ঘাড়ে ধরে তা মানছে। দুহাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিসটা দিয়ে জীবনযাপন করেই খুশি। বিলেত ফেলত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ির থেকে ফিরলাম এমন হয়ে যাচ্ছে, কেউ আর বলতে চাইছে না যে আমি বিদেশ থেকে এসেছি। জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছে না, উল্টে তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে। দিদি মোদির ছবি আজকাল একসাথে দেখা যাচ্ছে, তারা এমন এখন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রী। ঘৃণার বদলে ভালোবাসা রাজ করছে চারিদিকে। জাতপাত বলে কোনো কিছু নেই, সব কিছু উঠে গেছে। কোভিড-19 যা 2019 শুরু হয়েছিল, 2020 তা যুদ্ধ জয় করা মানুষদের জন্য একটা সুন্দর পৃথিবী নিয়ে আসতে চলেছে। থ্যাংক ইউ।